নোয়াখালীতে চলছে দিনব্যাপী গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্পের প্রদর্শনী ও মেলা। মেলায় 16টি স্টলে গ্রামীণ নারীরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ জানাবেন যে মেলায় কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং বেচা বিক্রি কতটা জমেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণের উদ্যোগে দিনব্যাপী যে গ্রামীণ নারীদের হস্তশিল্প উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় চলছে এবং সেটি আজ সকাল 10টায় শুরু হয়েছে, যেটি চলবে বিকেল 5টা পর্যন্ত। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে নোয়াখালীর 9টি উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে আসলে যে সকল দরিদ্র নারীরা রয়েছেন তারা কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রস্তুত হয়ে তাদের নিজ হাতে উৎপাদিত পণ্য সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। এখানে একদিকে নারীদের জামদানি সুতি কাপড় থেকে শুরু করে হস্তশিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী তারা তুলেছেন এবং তারা বলেছেন আসলে তারা চাচ্ছেন যে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হন পাশাপাশি অন্যান্য উদ্যোক্তারাও যেন তাদের থেকে দেখে স্বাবলম্বী হতে আগ্রহী হয়, সেজন্য কিন্তু তাদের এই মেলার আয়োজন। তো আমি কথা বলেছি মেলার আয়োজকদের সাথে, তারা জানিয়েছেন এখানে আসলে সবচেয়ে বড় আকর্ষণীয় যে দিকটি সেটি হচ্ছে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া, হাতিয়ার মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে যে সকল নারীরা অনেকটা প্রায় নিঃস্ব হয়ে গেছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য কিন্তু এদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সে সকল স্বাবলম্বী প্রশিক্ষিত নারীরাই কিন্তু তাদের নিজ হাতে উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে আজ এখানে তাদের পসরা সাজিয়ে বসেছেন এবং আজ সকাল 10টা থেকে তাদের বেচা বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় কয়েক শতাধিক যারা দর্শনার্থী রয়েছেন তারা এখানে আসছেন এবং উৎপাদিত পণ্য সামগ্রী দেখছেন এবং তারা তাদের পছন্দের পণ্য সামগ্রী কিনছেন এবং নারী যে সকল উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং নিজেরাও কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয়ে তারা পরামর্শ নিচ্ছেন। তো আয়োজকরা জানিয়েছেন তাদের এই মেলা আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এবং তারা যারা উদ্যোক্তা রয়েছেন নারী উদ্যোক্তা তারা জানিয়েছেন এই ক্ষুদ্র আয়োজনের পাশাপাশি যেন আরো বৃহৎ পরিসরেও যেন সরকারি এবং অন্যান্য বেসরকারি সংস্থার পক্ষ থেকে আয়োজন অব্যাহত থাকে, তাহলে তারা তাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী রয়েছে সেগুলো আসলে তারা তুলে ধরতে পারবেন এবং নিজেরাও আরো বেশি স্বাবলম্বী হতে পারবেন বলে কিন্তু তারা আয়োজকরা আমাদের জানিয়েছেন। তো এ ছিল আসলে নোয়াখালী থেকে গ্রামীণ যে হস্তশিল্পের প্রদর্শনী ও মেলা সেটি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ।